আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমি আজ শেয়ার করব সুরমা মাছের রেসিপি। এই মাছটা সাগরের মাছ, তো এই মাছটা খেতে কিন্তু কিছুটা ইলিশ মাছের মতোই, আর সঠিকভাবে রান্না করলে তো এটা খেতে অসাধারণ হয়ে থাকে। তো আশা করছি ভালো লাগবে রেসিপি। ভালো মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। তো প্রথমে আমি এখানে সুরমা মাছ কেটে নিয়েছি। এটা মাঝারি, ছোট থেকে একটু মাঝারি আকারের মাছগুলো, 1 কেজি পরিমাণের মাছ আছে। সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো লবণ। দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। সামুদ্রিক মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী, অনেকে জানেন আপনারা এই সামুদ্রিক মাছ আমাদের জন্য কতটা উপকার। আসলে এই মাছটা অনেকে আবার খেতেও চায় না, এটা আলাদা একটা ফ্লেভার আছে। তো সঠিকভাবে রান্না করলে কিন্তু আপনারা ওই আলাদা ফ্লেভারটা বুঝতেও পারবেন না। মাছগুলো ম্যারিনেট করে আমি প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রান্নার সয়াবিন তেল, আর দিয়ে দিব 1 চিমটি লবণ। ভালোভাবে হাই হিটে প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব মাছ, ম্যারিনেট করা এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি একটু সময় নিয়ে হাই হিটে মাছগুলোকে ভেজে নিব। এই মাছটা মানে না ভেজেও রান্না করা যায়, তবে ভেজে রান্না করলে এর স্বাদটা কিন্তু আরও ভালো আসে। তো 2 ফিটে আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন উপরে এই মাছটা ভাজলে উপরে যে একটা মাছের চামড়া থাকে সেটা কিন্তু উঠে যায়। তো মাছগুলোকে উঠিয়ে নিব, আর এই প্যানে এ তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, দেশি রসুনের কোয়া, আস্ত কোয়া, উপরের খোসাটা ছাড়িয়ে 1 মুঠোর মতো দিয়ে দিলাম। এই মাছ বোনাতে আস্ত রসুনের কোয়াটা খেতে কিন্তু ভালো লাগে। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব, চাইলে কিন্তু পুরো রান্নাটা সরিষা তেল দিয়ে করা যাবে। তো পেঁয়াজটাকে একদম বেরেস্তা করার দরকার নেই, একটু বাদামি কালার হলেই এখানে আমি অ্যাড করে দিব। আদা রসুনের পেস্ট 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। একটু বাদামি কালার হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর যার যার পছন্দ মতো কম বেশি দেওয়া যাবে। এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। যার যার মরিচের জাল বুঝে কিন্তু এখানে অ্যাড করবেন।
হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। একসাথে সবকিছু মিশিয়ে নিব। অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব। কষাতে কষাতে একদম টমেটোটা গলে যাবে। এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজের কলি, হাতের কাছে না থাকলে না দিলেও হবে, যেহেতু পেঁয়াজ আমরা বেশি ব্যবহার করেছি। তো পেঁয়াজের কলিটা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 8-9টা 10টার মতো, অর্ধেক ফালি করে দিয়েছি কাঁচামরিচটা। তো সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব। আবারও অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখন কিন্তু যার যার পছন্দ মতো ঝোলকে কিরকম খেতে চান বা রাখতে চান সেই পরিমাণেই দিয়ে দিবেন। দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। যারা সামুদ্রিক মাছের যে আলাদা একটা ফ্লেভার থাকে সেটা স্বাদটা যেন বজায় থাকে, সেজন্য জাল টক লবণ সব কিছু যেন সঠিকভাবে থাকে, সেজন্য 1 টুকরো লেবুর রস অ্যাড করে দিতে হবে এই পর্যায়ে। তাহলে খাওয়ার সময় কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে এই মাছটার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। আর মাছটা কাটার পর দোয়ার সময় কিন্তু লবণ আর লেবুর রস দিয়ে ধুয়ে নিতে পারেন। এখন ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিছি। এখন প্যানটাকে দুলিয়ে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এইভাবে কিছুক্ষণ পর আমি আবারও মাছগুলোকে উল্টিয়ে দিব। রান্নার প্রায় শেষের দিকে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে একদম কিছুক্ষণ রেখে দিব, 2-3 মিনিটের মতো। তো মাখো মাখো ঝোল থাকবে এই রেসিপিটা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।